প্রিয় জেএইচসি পরীক্ষার্থীরা, যারা 2020 সালে জেএইচসি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাদের জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। আর তোমাদের জন্য আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে সামান্য আয়োজন হিসেবে সম্পাদ্য অঙ্কনের ধারাবাহিক কৌশল, অর্থাৎ যদি স্কুল চলতো বা তোমাদের অন্য জায়গাও যদি কোনো কিছু শিখতে যেতে, সেখানে হাতে কলমে টিচাররা তোমাকে সম্পাদ্য অঙ্কনের ধারাবাহিক কৌশলগুলো দেখিয়ে দিত, কিন্তু সেটা যেহেতু সম্ভব হচ্ছে না, তাই বাসায় বসেই আলাউদ্দিন একাডেমি থেকে তোমরা দেখে নাও সম্পাদ্য অঙ্কনের ধারাবাহিক কৌশল। আশা করি যে কয়টা সম্পাদ্য এখানে আছে তোমরা যদি একবার করে দেখো, তাহলে আর ওই সম্পাদ্য অঙ্কন নিয়ে তোমাদের কোনোদিন চিন্তা করতে হবে না এবং ভুল হবে না। সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে যেটা হয়, দেখা যায় যে ধারাবাহিকতা ভুল করে, বা যে বাহুর মাপ যেখানে নেওয়ার দরকার সেখানে নেয় না, বা আসে একটা দিয়ে আসে আর একটা, আসে কর্ণের দৈর্ঘ্য ধরে নেয় কোণের দৈর্ঘ্য, কোণের মান, এভাবে ভুল হয়ে যায়। আশা করি এই সম্পাদ্যটি, এই ভিডিওটি যদি তোমরা দেখো, তাহলে সেই সমস্যা তোমাদের দূর হবে। তাই তোমাদের সবাইকে এই সম্পাদ্য অঙ্কন সম্পর্কিত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ মাহমুদুল হক আলাউদ্দিন, সহকারী শিক্ষক ও শিফট ইনচার্জ দিবা, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখা যাক আমাদের সম্পাদ্য অঙ্কনের ধারাবাহিক হাতে নাতে কৌশলটা। 1 নম্বর সম্পাদ্য, কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। মনে করি কোন চতুর্ভুজের 4টি বাহু এ বি সি ডি ও একটি কোণ এক্স দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু 4টি বাহু, আমি এ বি সি ডি 4টি বাহু আগে আমরা নেব, তারপরে একটা কোণ এক্স আঁকবো ইচ্ছা মতো। এটা আমাদের বিশেষ নির্বাচন হিসাবে যাবে, যে মনে করি কোন চতুর্ভুজের 4টি বাহু এ বি সি ও ডি দেওয়া আছে এবং একটি কোণ এক্স দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, এবার আসল জায়গায় আমরা আসি। যে কোনো রশ্মি আমরা বিই নেই, বিই থেকে এ এর সমান করে বি সি অংশ কাটি, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ আঁকি, বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটি। এবার এ ও সি কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণীয় বিচির অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এবার এ কোমা ডি সি কোমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থীরা, এই যে একেবারে হাত দিয়ে কলমে শেখানোর মতো ধাপে ধাপে এই পদ্ধতিটা তোমরা যদি একবার দেখো, তাহলে কি আর সমস্যা হওয়ার কথা? আমার মনে হয় নিশ্চয়ই না, এবং তোমাদের মনেও তাই হবে যে না, আর সমস্যা হবে না। এভাবে আমরা দেখে নিই আরো কয়েকটি সম্পাদ্য। 2 নম্বর সম্পাদ্য, কোন চতুর্ভুজের 4টি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। মনে করি কোন চতুর্ভুজের 4টি বাহু এ বি সি ডি ও একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমি কিন্তু এই মাপগুলো অঙ্কনের ক্ষেত্রে 100% যদি মাপ তোমরা প্রমাণ করতে চাও, তাহলে কিন্তু 100% মানটা আমি ফলো করতে পারিনি মাপটা। সেক্ষেত্রে তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবা অবশ্যই নির্ভুল ভাবে আঁকবা। যে কোনো রাশি অঙ্কনের বিবরণ, যে কোনো রাশি বিই নেই, বিই থেকে এ ই এর সমান করে, অর্থাৎ কর্ণ ই এর সমান করে বিডি অংশ কাটি, এবার বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ দিয়ে বিডির একই পাশে দুটো বৃত্তচাপ আঁকি, এই বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বি কে যখন কেন্দ্র করব তখন এর সমান, এবং ডি কে যখন কেন্দ্র করব তখন বি সমান ব্যাসার্ধ নিয়ে বিডির একই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করবে। আবার বি ও ডি কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে
বিডির যে পাশেই আছে তার বিপরীত পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকলাম, এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করলো। এবার এ কোমা বি, এ কোমা ডি, বি কোমা সি, সি কোমা ডি যোগ করি, তাহলে এই যে এ বি সি ডি বাহু দ্বারা নির্দিষ্ট চতুর্ভুজ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর সম্পাদ্য, কোন চতুর্ভুজের 3টি বাহু ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এবার 3টি বাহু আর 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজ আঁকতে হবে। মনে করি এ বি সি ডি, এ বি সি দুটি 3টি বাহু আর ডি আর ই 2টি কর্ণ, চতুর্ভুজটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণে যে কোনো রশ্মি বিই নেই, বিই থেকে যে কোনো একটা কর্ণ আমি ডি এর সমান করে বা ই এর সমান করে নিয়েছি, ই এর সমান করে বিডি অংশ কাটি। এবার বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডির একই পাশে 2টি বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ এ বিন্দুতে ছেদ করল। এবার এ ও ডি কে কেন্দ্র করে ডি ও ই এর, ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ও ডি কে কেন্দ্র করে এ ডি ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডির অপর পাশে 2টি বৃত্তচাপ আঁকি, যে পাশে এ আছে তার বিপরীত পাশে 2টি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ কোমা বি, এ কোমা ডি, বি কোমা সি, সি কোমা ডি যোগ করি, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে 3টি বাহু এ বি সি আর এই যে ই কর্ণ আর এই যে ডি কর্ণ, তাহলে আমি 3টি বাহু আর 2টি কর্ণ দেওয়া ছিল, আমি চতুর্ভুজ আঁকলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের কাছে খুবই ইজি হবে বিষয়টি। 4 নম্বর, কোন চতুর্ভুজের 3টি বাহু ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে করি কোন চতুর্ভুজের 3টি বাহু এ বি সি আর 2টি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। যে কোনো রাশি অঙ্কনের বিবরণে যে কোনো রাশি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি, বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে সি বি এফ এবং বি সি জি আঁকি। এবার বি এফ থেকে বি এর সমান করে বি এর থেকে বি এর সমান করে বি এ অংশ কাটি, সি জি থেকে সি এর সমান করে সি ডি অংশ কাটি, এ কোমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুবই সহজ জিনিস। 5 নম্বর, কোন চতুর্ভুজের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও 3টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এবার মনে করি কোন চতুর্ভুজের 2টি বাহু এবং 3টি কোণ এক্স ওয়াই জেড দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। যে কোনো রাশি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ এবং সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে বিসি জি আঁকি। এবার বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটি, এবার এ বিন্দুকে কেন্দ্র করে কোণ জেড এর সমান করে বি এ এইচ আঁকি, বি এইচ রেখা সি জি রেখাকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় তোমাদের দেখতে মজা লাগবে এবং তোমাদের কাছে কৌশলটা খুবই সহজ মনে হবে। কোন সামন্ত্রিকের সন্নিহিত 2টি বাহুর দৈর্ঘ্য ও বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামন্ত্রিকটি আঁকতে হবে। মনে করি কোন সামন্ত্রিকের 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ ও বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। যে কোনো রাশি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি, বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এফ আঁকি, এবার বি এফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটি, এবার এ ও সি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি, প্রথমে এ কে কেন্দ্র করে এর সমান, সি কে কেন্দ্র করে বি এর সমান, এরা পরস্পর বি বিন্দুতে ছেদ করে।
এ কোমা বি সি কোমা ডি যোগ করে দিলাম, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সামন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি সম্পাদ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এবার 7 নম্বর সর্বশেষ সম্পাদ্য, কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। মনে করি কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। যে কোন রাশি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। বিসি রেখাংশের বি বিন্দুতে বিএফ একটা লম্ব আঁকি, কারণ বর্গের একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে লম্ব আঁকবো। লম্ব আঁকার জন্য আমি কি করব, প্রথমে বি কে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে সেই বৃত্তচাপকে কেন্দ্র করে আরো দুটি বৃত্তচাপ আঁকবো, তারা পরস্পর মনে করো যে বিএফ আমি লম্ব আঁকলাম, কারণ বর্গের একটি কোণ 90 ডিগ্রি এঁকে নিলাম। এবার বিএফ থেকে ওই এ এর সমান করে আবার বিএ অংশ কাটি, কারণ বর্গের প্রত্যেকটা বাহু সমান। এবার এ ও সি কে কেন্দ্র করে, এ ও সি কে কেন্দ্র করে এ বি এর সমান বা এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুটা বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, এ কোমা ডি সি কোমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 23-24 দুটি সৃজনশীল প্রশ্ন তোমাদের দেয়া আছে। ক খতে যা দেয়া আছে এই সম্পাদ্যের মধ্যে সেগুলো পেয়ে গেছো। গ নম্বরে দেয়া আছে কোনো বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য মনে করো, যে একটা বাহুকে বর্গের কর্ণ ধরে বর্গ আঁকানো। আমি ওইটাকে লিখে দিয়েছি কোনো বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তাহলে মনে করি কোনো বর্গের একটি কর্ণের দৈর্ঘ্য এ দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। যে কোনো রাশি বিই নেই, বিই থেকে এ এর সমান ওই কর্ণ এ এর সমান করে বিসি বিডি অংশ কাটি। এবার বিডি রেখার বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ করে একটা কোণ আঁকবো, 45 ডিগ্রি কোণ, তার জন্য লম্ব আঁকবো। আঁকলাম যে কোনো ব্যাসার্ধ বৃত্তচাপ নিয়ে লম্ব আঁকলাম, এটা আমরা সবাই জানি 90 ডিগ্রি কোণ আঁকানো। এবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব কিভাবে, যে বৃত্তচাপটি বিডি এবং লম্বতে যে বাহু ওইটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকবো। আঁকার পরে এবার এটাকে সমদ্বিখণ্ডিত করে দিলাম, তাহলে হয়ে গেল 45 ডিগ্রি একটা কোণ, DBF 45 ডিগ্রি, অর্থাৎ বি বিন্দুতে 45 ডিগ্রি একটা কোণ আমাকে আঁকতে হলো। এবার আবার ডি বিন্দুতে ওই 45 ডিগ্রির সমান করে আর একটা কোণ আঁকি, মনে করো বিডি জি, বিএফ এবং ডিজি রেখা পরস্পর এবার এ বিন্দুতে ছেদ করল। এবার বি ও ডি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার যে পাশে এ আছে তার বিপরীত পাশে দুইটা বৃত্তচাপ আঁকলাম, এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে, বি কুমার সি সি কুমার ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা 24-এর গ ট্রাপিজিয়াম, যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, খুবই গুরুত্বপূর্ণ শেষের এই দুটা তিনটা। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু আর বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তাহলে কোন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, কিভাবে ট্রাপিজিয়ামটি আঁকবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু তোমরা কখনো হয়তো আঁকুনি, আগে ভালো করে খেয়াল করো। মনে করি কোন ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল বাহু এ ও বি এবং বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ এক্স ও ওয়াই দেওয়া আছে, সেই ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। আমি যে কোনো রাশি বিই নেই, বিই থেকে এ এর সমান করে বিসি অংশ কাটি। এবার বিসি রেখাংশে বি ও সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সরি বি ও সি বিন্দুতে কোণ এক্স ও ওয়াই এর সমান করে সি বি জি এবং বি সি এইচ অঙ্কন করি, মানে বি বিন্দুতে কোণ এক্স, সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে দুটি কোণ আঁকলাম। এবার বি সি রেখাংশ থেকে বি এর সমান করে বিই অংশ কাটি, বি এর সমান করে বিই অংশ কাটি। এবার ই বিন্দুতে এক্স এর সমান করে আরেকটি কোণ আঁকি, ই বিন্দুতে এক্স এর সমান করে আরেকটি কোণ করি, যা সি এইচ রেখাংশকে ডি বিন্দুতে ছেদ করে। এবার বি বিন্দুকে কেন্দ্র করে
কোণ ওয়াই এর সমান করে আরেকটি কোণ আঁকি, যা কোণটা হবে কি, যে এইচ ডি, মনে করো এ, এইচ ডি এ একটা কোণ আঁকি যা বি জি রেখাকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম, এটাও এক্স কোণ, এটাও এক্স কোণ, এই পাশে দুটোই ওয়াই কোণ। কেন এটা ট্রাপিজিয়াম? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কোণ আর এই যে কোণ দুটো ওয়াই কোণ, এই দুটো ওয়াই কোণই কিন্তু অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণ দুটো যদি সমান হয়, তাহলে এই সমান্তরাল রেখা এডি এবং বিসি সমান্তরাল, আর এটা তাদের ছেদক, ছেদকের একই পাশে অবস্থিত অনুরূপ কোণগুলো সমান। তাহলে এডি এবং বিসি রেখা সমান্তরাল হয়েছে। আর যে চতুর্ভুজের এরকম এক জোড়া বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, অতএব এটি একটি ট্রাপিজিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, এই ভিডিওটি দেখবা এবং এই চ্যানেলটি অবশ্যই দেখার পরে লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবা, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা, দেখতে পেরেছো, দেখেছো কিনা। আশা করি দেখলে তোমাদের উপকার হবে। তাই আবারও আলাউদ্দিন একাডেমির পক্ষ থেকে তোমাদের সুস্থ জীবন কামনা করে শেষ করছি। যাওয়ার আগে যে অনুরোধটা রাখছি তোমাদের জন্য, আমার এই পরিশ্রম, এই প্রসেসটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বেল বাটনটি চেপে রাখবা, যাতে যে কোনো এরকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারো। সবাই ভালো থেকো, আলাউদ্দিন একাডেমির সাথে থেকো এরকম গাণিতিক সমস্যা সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।